টাওয়ার হ্যামলেটসের নতুন টাউন হলের চেম্বারে প্রথমবারের মতো অনুষ্ঠিত একটি বিশেষ পূর্ণ কাউন্সিল সভায় 2023 এবং 24 অর্থবছরের জন্য প্রস্তাবিত কাউন্সিলের নতুন বাজেট অনুমোদন পায় বুধবার। বৃহস্পতিবার বাজেট বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মেয়র লুৎফর রহমান এবং ফাইন্যান্স ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সাইদ আহমেদ। Marks a realignment of priorities and approach by demonstrating fiscal prudence through long-term based budgeting. বছরে কমপক্ষে 1000টি নতুন সাশ্রয়ী মূল্যের বাড়ি তৈরি করার কথা বললেন মেয়র। আমরা যারা মা বইনেন যারা আসন বাই বা সাসা যারা আসন তারও একটা ডিসেন্ট একটা গড় বাড়ি তারা পাইতা। আমরা ওয়াদা হইল টু ডেলিভার 1000 হোমস ফর রেন্ট পার ইয়ার, মাত্র আমরা আইসি একটু সময় লাগবো। 4.4 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে আরো পুলিশ ও এনফোর্সমেন্ট অফিসার নিয়োগের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ করবেন বলেন মেয়র। সিকিউরিটি একটা ইস্যু আছে বারাত, আমরা গত কয়েক বছরে 7-8 বছর দেখা গেছে আমরা বিভিন্ন ইন্ডিকেটার আমরা ক্রাইম ইজ এ ভেরি হাই ক্রাইম রিটার্ন বাড়া, আমরা মানি ইনভেস্টিং ইন মোর পুলিশ অফিসার্স ট্রাভেলেন্স এনফোর্সমেন্ট অফিসার্স সিসিটিভি ক্যামেরাস টু মেক দ্য স্ট্রিটস এন্ড আর স্টেটস মোর সেফ। অন্যদিকে টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন বর্তমান মেয়রের নেতৃত্বে এই বাজেটে আমাদের কোনো প্রস্তাবই গ্রহণ করা হয়নি। আমরা এই বাজেটের সময় এই সময় এই কস্ট অফ লিভিং ক্রাইসিসের সময় আমরা যে অ্যামেন্ডমেন্ট দিচ্ছি আমরা 1.3 মিলিয়ন পাউন্ড একটা কস্ট অফ লিভিং ক্রাইসিসের প্যাকেজ আমরা করছি মানুষের সাপোর্ট করার লাগে, যা দা আছে স্কুল ইউনিফর্ম গ্রান্ট হিটিং কস্ট এরপরে বিভিন্ন প্যাকেজ আমরা করছি ডিসক্রিশনারি হাউজিং পেমেন্ট, যারা কিছু রেন্টও স্ট্রাগলিং করে তারা রেন্টও সাপোর্ট করার লাগিয়া আমরা কিছু পয়সা অ্যালোকেট করছি, যে আমরা বাচ্চায় আমরা মা বাপে নিজে না খাইয়া বাচ্চাদের যে প্রাইভেট টিউশনিং করায়। ফ্রন্টলাইন সার্ভিসগুলোতে উল্লেখযোগ্য বিনিয়োগ অব্যাহত রাখতে আগামী 3 বছরে প্রায় 37 মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে হবে মেয়রকে। তবে এটি চ্যালেঞ্জিং হলেও কাউন্সিলের জন্য অস্বাভাবিক নয় বললেন তিনি। 11.5 মিলিয়ন আমরা স্পেন্ড করলাম পার ইয়ার, আমরা আবার ডেলিভারি করা ইন হাউস ইউথ সার্ভিস, এখানে প্রায় 150-200 জন মানুষে চাকরি পাইবা, ইউথ ওয়ার্কার ম্যানেজার সকল আইবা, যারা আমরা বাচ্চাদের আমরা মোটামুটি তার একটা একটা খেলাধুলার তারার লগে কনস্ট্রাকটিভ লাইফ লিড করা আফটার স্কুল প্রভিশন আমরা প্রোভাইড করব। তারপরে আইসি আপনার যে ফ্রি স্কুল মিলস ইন প্রাইমারি সেকেন্ডারি স্কুল এগুলো এক্সটেন্ড করা ইউনিভার্সাল, আর এইগুলো আপনার এজ এ বেসিরিজ এগুলো এই যে 16 মিলিয়ন পাউন্ড এজ এন ইয়াংস্টার রকলোর এরারে এডুকেশনও এরারে তারা লাইফও তারা প্রমোট করা সাপোর্ট করা এটা আমরা প্রায় এটা প্রাইম আমরা প্রায়োরিটি।